পড়ুয়াদের বইমুখী করতে নয়া উদ্যোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল স্কুল কর্তৃপক্ষের আয়োজন করা হয়েছে বইমেলার সৌজন্যে অল বেঙ্গল পাবলিশার্স। প্রায় ২০টি প্রকাশনী সংস্থার বই পাওয়া যাচ্ছে এখানে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনসারাম কর। মনসারাম, কেমন চিত্র রয়েছে সেই বইমেলার? হ্যাঁ দেখো সুজিতা, মানুষের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেক ছাত্র ছাত্রী থেকে শুরু করে নিজেদের মধ্যে জ্ঞানের ভান্ডার গড়ে তুলতে, সুষ্ঠ সমাজের লক্ষ্যে এবং নিজেকে সুষ্ঠুভাবে তৈরি করতে বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই, এটা বাস্তব। কিন্তু বর্তমান সময়ে এই প্রযুক্তির জায়গায় দাঁড়িয়ে অনেক ছাত্র ছাত্রী কিন্তু বই থেকে সরে যাচ্ছে। তাদেরকে বইমুখী করাতে কিন্তু এই স্কুলে স্কুলে ঘাটালের বিভিন্ন স্কুলে কোথাও ২ দিন, কোথাও ৩ দিন, কোথাও ৪ দিন এই ধরনের বই মেলা করার উদ্যোগ নিয়েছে পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। এই মেলাতে কি হচ্ছে, ছাত্রছাত্রীরা তাদের পাঠ্যপুস্তকের বাইরেও যে বিভিন্ন ধরনের বই রয়েছে তা দেখছে, পড়ছে এবং নিচ্ছে। মানে এটা আমাদের এই সময়ের জায়গায় দাঁড়িয়ে এই স্কুলে স্কুলে এই উদ্যোগ এবং ছাত্রছাত্রীদের বইমুখী করার যে প্রচেষ্টা, এটা অবশ্যই খুব মানে ভালো প্রচেষ্টা হিসাবেই কিন্তু ঘাটালবাসী নিচ্ছে এবং চাইছেন এই ধরনের বইমেলা বিভিন্ন স্কুলে, সমস্ত স্কুলেই হোক, যাতে করে ছাত্রছাত্রীরা তাদের মোবাইল থেকে শুরু করে অন্যান্য দিক যেভাবে তারা মনোযোগ দিয়ে দিচ্ছে এবং বই থেকে সরে যাচ্ছে, সেখান থেকে পুনরায় এই পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন ধরনের বই পড়ুক এবং নিজেদেরকে তৈরি করুক, জ্ঞান ভাণ্ডার তৈরি করুক। সেটা বেশ, ধন্যবাদ তোমাকে মনসারাম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনসারাম কর।